এখন যে আমরা আলোচনা করব একটু আগে থেকে এটা হচ্ছে ধানের ব্লাস্ট ও খুল পোড়া রুগ্ধ মানে কৃষকবাদের করণীয় ঠিক আছে এই যে এটা দেখেন ধানের ব্লাস্ট ব্লাস্টের লক্ষণটা কি আমরা দিকে বলতেছি ব্লাস্ট ধানের একটি মারাত্মক ছত্রাকজনিত রোগ মানে এই ছত্রাকের কারণে হয় পাতা গিট এবং শীষের রোগ দেখা যায় পাতার মধ্যে হয় যে ফোটা ফোটা দাগ করে না গিট কোনটা ধানে যে ঘিরা বাসা কোন যে মতো ধানের মতো একটা ঘিরা আছে আছে না আরেকটা কি লাগছে শীষের মধ্যে শীষের মধ্যে যে দানা সরার মধ্যে কত দাগ করে এবং কি যেটা গাড়ের মধ্যে পাতার চুকের ন্যায় গোলাকার বা ত্রিকোণাকার দাগ করে চারদিকে বাদামি কেন্দ্র দাগ দূষণ হয়ে দেখা যায় প্রথমে কি গোলাকার দাগ করে পরে আস্তে আস্তে ভিতর দিকে আসে এসে কি কেন্দ্র দিকে আসতে হবে এসে কিন্তু গিট ব্লাস্ট মানে যেটা গোড়া দানা যে এতটুকু সব দান দেয় তো গিট আছে মাঝে আছে না গিট ব্লাস্ট আর শীষ ব্লাস্ট যেটা শীষের মধ্যে ধরে আগাড়ার মধ্যে তখন কি বলছে গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট হলে দানের শীষ গোড়া কালো হয়ে যায় এবং শীষ টান দিলে সহজে উঠে আসে না যে তো এবার ব্লাস্ট মাঝে লক্ষণ একটা যদি গিট ব্লাস্ট বা শীষ ব্লাস্ট হয় টান দিলে কিন্তু উঠতে আসবো না এটা কিন্তু জাস্ট মরে দেবো কিন্তু হাই লেভেল দুধ অবস্থা আক্রান্ত হলে শীষ ব্যাঙ্গে ঝুলে থাকে এবং দাঁত হয়ে যায় যদি দুধ অবস্থা আক্রান্ত হয় তখন কিন্তু সে ধান কিন্তু খাদ্য গ্রহণ করতে পারছে না করার কারণে যেহেতু সরার দিকে শীষের দিকে যেহেতু খাদ্য গেছে না এর কারণে কিন্তু ধানটা সিট হয়ে যায় অনুষ্ঠ হয়ে যায় দুষ্ণা লাগে সিট হয়ে যায় না সিট হয়ে যায় অনুকূল পরিবেশ মানে কি পরিবেশে এই ব্লাস্ট রোগটা হয় গুড়ি গুড়ি বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ মানে দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হয়েছে অন্ধকারের জন্য আকাশ এবং শেষ রাতে ঠান্ডা দিনে গরম এবং সকালে শিশির পড়লে রোগের আক্রমণ বেশি হয় শেষ রাতে ঠান্ডা এবং দিনের বেলা হালকা গরম সকালে শিশির অনেক কুয়াশার মতো করলে তাহলে আমাদের এই ধানের ব্লাস্ট বা ফুল পড়া রোগের আক্রমণ হয়ে থাকে এবং এই ধানের ব্লাস্ট রোগের যে ক্ষতির যে লক্ষণ আমরা বললাম এখন বলবো হচ্ছে আমরা দমন ব্যবস্থাপনা কীভাবে দমন করা যায় অনুকূল আবহাওয়া বিরাজ করলে ধানের তুর অবস্থা শেষ পর্যায়ে একবার এবং ধানের শীষ ব্যবস্থা বের হওয়ার সাথে সাথে যে কোনো কৃষক তুর অবস্থা শেষ পর্যায়ে তুর শেষ এই পর্যায়ে একবার এবং যে কোনো একটি শতাংশ এখান থেকে একটু বলে দিচ্ছি কয়েকটা শতাংশ কেন একটা হচ্ছে টেবুকোনা জল প্লাস টাইফ্লক্সিস্টোনের স্টমিন কুফার আছে স্ট্রমিন এটা হচ্ছে স্কোয়ার কোম্পানি ব্লাস্টিন আছে এটা হচ্ছে এশিয়া কোম্পানি বুঝছেন এটা হচ্ছে ফেরবাণীতে 6 গ্রাম এবং দ্বীপ হচ্ছে ইনথেমা কোম্পানি মানে আমাদের ভালো যে কোম্পানি আপনার তো অনেকে চিনেন চিনেন না এটা সিনজান্ডা কোম্পানি আরেকটা হচ্ছে এমএস করে এটা হচ্ছে আরেকটা হচ্ছে টুমি কোনা জল বা টাই সাইক্লোজল এটা হচ্ছে ফিলে এটা হচ্ছে সিনজান্ডা কোম্পানি মানে কি আরব বাজার অনেক কোম্পানি আছে সব কোম্পানি তো লেখা সম্ভব না যারা কৃষকের কিন্তু কাছে লেখো সার সবচেয়ে ভালো কোনটা লেখা তো সবচেয়ে ভালো আর দরকার যেহেতু কৃষক পরামর্শ জন্য আমরা আসছি আমাদের কৃষকের যে চিন্তা হয় কৃষি আমাদের উপর তো আমাদের উপর কারণ আপনারা আসেন দেখি আমরা আসি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সরকার কৃষি বিভাগ নিয়ে করছে কৃষি বিভাগ আর একটা কি ফুল ফোড়ার লক্ষণ আগে বললাম কি ব্লাস্ট এখন হচ্ছে ফুল ফোড়ার লক্ষণটা কি ফুল ফোড়া একটি ছত্রাকজনিত রোগ ব্লাস্টের মধ্যে এটা ছত্রাকজনিত ধান গাছের খুশি করার সময় হতে রুটি দেখা যায় যখন খুশি ধান ধানের গুছা থাকতে থাকে যখন অনেক বনক থাকতে থাকে খুশি থাকতে থাকে যখন এ রূপ দেখা যায় প্রথমে ফুলে দূষণ জল চাপে মুখ দাগ করে ফুলের মধ্যে দেখা যায় লক্ষণ আছে ফুলের মধ্যে যে ফুলের মধ্যে জল চাপের মধ্যে ফোটা ফোটা দাগ মানে লম্বা দাগ করতেছে না যে দেখছেন না পরে কি হয় দাগের মাঝখানে দূষণ এবং কিনারা বালানি রঙে দেখা যায় মাঝখানে দূষণ মানে কি আমরা বলি যেটা কালার ডিসকালার হয়ে যায় বিবর্ণ হয়ে যাবে মানে পুরা মোড়ার মতো বোঝা যায় দাগ আস্তে আস্তে বড় হয়ে সমস্ত ফুলে এবং পাতা মানে একটা গুপকা সাপে চামড়ার মতো হয়ে যায় গুপকা সাপে চামড়া মানে চক্কর চক্কর দেখা যায় যেরকম প্রথমে ফুলের দাগ ভরে গুপকা সাপে চামড়ার মতো দেখা যায় এখন কি কয় গরম ও আর্দ্র আবহাওয়া গরম এবং আর্দ্র আবহাওয়া গরম করে এবং আর্দ্র কি আর্দ্র তো বুঝে যেন হালকা একটু আবার ঠান্ডা ঠান্ডা গরম ও আর্দ্র আবহাওয়া বেশি মাত্রায় ইউরিয়া সার বন্ধ করে চার রোপণ করে রূপ বিস্তার হবে এই তো আগে বললাম যে বেশি মাত্রায় ইউরিয়া সার দিলে এরূপ হতে পারে অথবা সারা ঘন করা লাগালে যদি সে ভিতরে আলো বাতাস না প্রবেশ করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ফুল পড়া রোগ দেখা দিতে পারে তাহলে এটা দমন ব্যবস্থা মানে আছে কি অনুকূল আবহাওয়া বিরাজ করলে ধানের তুর অবস্থা শেষ পর্যায়ে একবার এই যে যারা ব্লাস্ট রোগের মতো দমন ব্যবস্থা না তুর অবস্থা শেষ পর্যায়ে একবার এবং ধানের শীষ বেওয়ার সাথে সাথে যে কোনো একটি ছত্রাকনাশক বিকাল বেলা স্প্রে করবে ঠিক আছে এখানে আছে স্ট্রমিন বা নাতিবু ব্লাস্টিন এমিস্টার্টপ এমিস্কোর এসিবিন
নাবারা আরেদ কন্টাফ পঞ্জা এবং সাবাব এবং প্রাউড মনে করলো যে কন্টাফ বা পঞ্জা যারা একসাথে মনে করলো এটা কিন্তু কম দামের ওষুধ কম দামের ওষুধ কিন্তু বেশি কাজ করে আমরা কিন্তু প্রথমে আমরা দামে ওষুধ দেবো না আমরা যদি কম দামের ওষুধ দেওয়া আমাদের যদি কাজ করে ফেলে তাতে আমাদের লাভ হচ্ছে ফসলটা আমার উৎপাদন খরচ কমে যাচ্ছে না